আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথুম মুবিন শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম আওয়ামী লীগ সরকারকে পরাজয় বরণ করতেই হবে বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর জানিয়ে দিব মিয়ানমারে ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় তৎপর রয়েছে বিজিবির সদস্যরা বিজিবির মহাপরিচালক ডিজি মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন সীমান্তে উদ্ভূত যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সদা তৎপর রয়েছে এবারে জানাব বেড়াতে আসা নবদম্পতির থেকে ছাত্রদল নেতা স্বর্ণলঙ্কার সিনতাই বগুড়া ধুনোটে যমুনা তীরে বেড়ানোর সময় আশিক শিলা নামে এক নবদম্পত্তিরকে মারধর করে স্বর্ণলঙ্কার চিনে অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল নেতাকর্মী সহ পাঁচ যুবকের বিরুদ্ধে জানাব বিপিপি থেকে মহাসচিব কাদেরের পদত্যাগ ব্যক্তিগত কারণ দেখে পিপলস পার্টি বিপিপি থেকে পদত্যাগ করেছেন দলের মহাসচিব মোহাম্মদ আব্দুল কাদের এদিকে ধান শুকানো নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সংঘর্ষ আহত অর্ধশত ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ধান শুকানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ভয়াবহ সংঘর্ষে আহত হয়েছে পুলিশ ও অন্তত পঞ্চাশ জন এবং সর্বশেষ জানিয়ে ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞার ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র গত সপ্তাহে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার পর আজ বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর এই নিষেধাজ্ঞা ঘোষণা দিল ইরানের ষোলো ব্যক্তি এবং দুইটি সংস্থার উপর এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে ইউএস ট্রেজারি ডিপার্টমেন্টের বিবৃতিতে বলা হয়েছে ইরানের সেসব ব্যক্তি এবং প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে যারা ইরান সরকারে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উৎপাদন কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিল প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত আওয়ামী লীগ সরকারকে পরাজয় বরণ করতেই হবে বলছেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার আরও বেপরা হয়ে উঠেছে তবে জনগণের সম্মিলিত শক্তির কাছে আওয়ামী লীগ শাসক গোষ্ঠীকে পরাজয় বরণ করতে হবে আওয়ামী লীগের ভয়াবহ দুঃশাসনের মূলোৎপাটন ঘটাতে জনগণ দৃঢ় প্রতিজ্ঞ আজ বৃহস্পতিবার আঠারো এপ্রিল বিকেলে দলের দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে সব কথা বলেছেন মির্জা ফখরুল বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় সদস্য ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব শো ঢাকা মহানগর দক্ষিণের বিএনপির সদস্য লতিফুল্লাহ জাফরু বংশাল থানা দিন ওয়ার্ড বিএনপির এবং সদস্য মোহাম্মদ আরিফ হাসানের জামিন নামঞ্জুর এবং কারাগারে প্রেরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমে এই বিবৃতি দিয়েছেন মিজা ফখরুল বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন সাতই জানুয়ারি ডামি এবং পোহাসনমূলক নির্বাচনের দখলদার আওয়ামী শাসক গোষ্ঠী করতুক জোরালো শুরু হয়েছে বিএনপি বিরোধী নেতাকর্মীদের উপর নানা নির্যাতন সরকার তাদের অবৈধ ক্ষমতা ধরে রাখার লক্ষ্যে দেশব্যাপী বিরোধী দল এবং মতের ঘায়াল করতে লাগামহীন গতিতে মিথ্যা এবং ভিত্তিহীন মামলা দায়ের মাধ্যমে আদালতকে দিয়ে ফরমাশি সাজা প্রদান এবং জামিন নামঞ্জুর করে কারারণ করতে বেপরা হয়ে উঠেছে বিরোধী নেতাকর্মীদের উপর জুলুম চালানোর উদ্দেশ্যেই হচ্ছে দেশের বিরোধী দলগুলো যেন তখলদার আমের সরকারের স্বেচ্ছাচারী শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস না পায় মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদের সাজা ও জামিন না দিয়ে কারাগারে পাঠানোকে কর্তৃত্ববাদী আমির সরকার এখন তাদের প্রত্যহিক কর্মসূচিতে পরিণত করেছে উপরলিখিত নেতাদের জামিন নামঞ্জুর কারাগারে প্রেরণ সেই কর্মসূচিরই নিরবিচ্ছিন্ন অংশ বলে দাবি করেছেন তিনি মিয়ানমারে ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় তৎপর রয়েছে বিজিবি বিজেপির মহাপরিচালক ডিজি মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন মিয়ানমারের উদ্বুদ্ধ যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সদা তৎপর রয়েছে বৃহস্পতিবার আঠারো এপ্রিল বিজেপি কক্সবাজার রিজনের আওতাধীন নাইকনসরি এগারো বিজিবি পরিদর্শন এসে তিনি সব কথা বলেছেন পরে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত পরিদর্শন করেন বৃহস্পতিবার সকাল এগারোটায় ঢাকা থেকে বিমানযোগে কক্সেস বাজারে বিজিবির নাইকনসরি এগারো বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে পৌঁছন বিজিবির ডিজি সেখানে পৌঁছেই প্রথমে তিনি এগারো বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরের কোয়ার্টার গার্ড পরিদর্শন করেন পরে এগারো বিজিবি কার্যালয় পরিদর্শনকালে সীমান্তে দায়িত্বরত সকল পর্যায়ের বিজিবি সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন এ সময় তিনি দেশ মাতৃকা সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি সীমান্তে উদ্ভূত যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সদা তৎপর থাকার নির্দেশ দেন একই সঙ্গে তিনি অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য দায়িত্বরত সকল বিজিবি সদস্যদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন পরে বিজিবি ডিজি মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘর্ষের জেরে প্রাণ বাঁচাতে সীমান্তে পেরে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ বিজিপি এবং মিয়ানমার সেনাবাহিনীর সকল সদস্যদের খোঁজখবর নেন বিজিবি ডিজি বলেন সীমান্ত পরিস্থিতি সম্পন্ন বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা মেনে ধৈর্য ধারণ করে মানবিক থেকে এবং আন্তর্জাতিক সুসম্পর্ক বজায় রেখে পরিস্থিতি মোকাবেলায় পরিস্থিতি যাই হোক না কেন অবৈধভাবে তারা একজনও বাংলাদেশের মাটিতে ঢুকতে পারবে না দেশ মাতৃকার সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তে উদ্ভূত কোনো পরিস্থিতি মোকাবেলায় বিজেপি সর্বোচ্চ ত্যাগ শিকারে প্রস্তুত রয়েছে বলেও দৃঢ়পত্যা ব্যক্ত করেছেন তিনি দুপুর দুইটায় এগারো বিজেপির অধীন ঢাকঢোল বিওপি বর্ডার অবজারভেশন পোস্ট পরিদর্শনে যান পরিদর্শনকালে তার সঙ্গে বিজিবি সদর দপ্তরের উদ্ধতন কর্মকর্তারা কক্সবাজার রিজন কমান্ডার রামু সেক্টর কমান্ডার নাইকনসরি এগারো বিজিবির জোন কমান্ডার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাহল আহমেদ এসি এবং কক্সেসবাজার ব্যাটালিয়নের অধিনায়ক সহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন বেড়াতে আসা নবদম্পতি থেকে ছাত্রদল নেতার স্বর্ণলঙ্কার চিন্তায় বগুড়া ধুনটে যমুনা তীরে বেড়াতে আসা আশিক শিলা নামে এক নবদম্পতিকে মারধর করে স্বর্ণলঙ্কার নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল যুবকের নববধ শিলা খাতুনবাদী খাতুনবাদী হয়ে ছিনতাইকারীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নবদম্পতি উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান গ্রামের বাসিন্দা অভিযোগ এবং স্থানীয় সূত্র থেকে জানায় উপজেলার যমুনা নদীর বানিয়া যান ইস্পারবাদ এলাকা ভ্রমণ পিপাসুদের জন্য বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে প্রতিদিন বিকেলে অসংখ্য দর্শনার্থী এই বাদ এলাকায় পরিবার পরিজন নিয়ে বেড়াতে আসে অনেকে আবার যমুনা নদীর বুকে নৌকার ভ্রমণে মেতে ওঠে বুধবার সতেরো এপ্রিল বিকাল চারটার দিকে নবদম্পতি আশিক এবং শিলা আত্মীয় স্বজন নিয়ে বানিয়া যান ইস্পার এলাকায় বাঁধে বেড়াতে যান এ সময় একই এলাকার শিমুলপাড়ি গ্রামের মন্নাতালি সিলে ছাত্রদলের কর্মী আব্দুল হালিম এবং তার চা তার সহযোগী আশিক শিলা দম্পতিকে উত্ত্যক্ত করতে থাকে তখন আশিক তাদের উত্ত্যক্তের প্রতিবাদ করে এতে ক্ষুব্ধ হয়ে আব্দুল হালিম এবং তার সহযোগীরা আশিক ও শিলা দম্পতিকে মারধর করে তাদের কাছ থেকে প্রায় এক ভরি ওজনের স্বর্ণলঙ্কার চিনে নিয়েছে বিপি থেকে মহাসচিব কাদেরের পদত্যাগ ব্যক্তিগত কারণ দেখে বাংলাদেশ পিপলস পার্টি বিপি থেকে পদত্যাগ করেছে দলের মহাসচিব মোহাম্মদ আব্দুল কাদের বৃহস্পতিবার আঠারো এপ্রিল তিনি দলটির প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে পদত্যাগ করেছেন ইতিবদ্ধ অব্যাহত পত্রটি দলীয় চেয়ারম্যান বাবুল সর্দার চাখারি বরাবর পাঠিয়েছেন বিপি থেকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে আব্দুল কাদের কালবেলাকে বলেছেন শিগগিরই তিনি নতুন দলের ঘোষণা দিবেন এ প্রসঙ্গে বিপির চেয়ারম্যান বাবুল সর্দার চাকার বলেছেন বিপির মহাসচিব পদ থাকায় আব্দুল কাদের ব্যবসায়িক নানা সমস্যা হচ্ছিল পদত্যাগ করেছেন বিপির মহাসচিব পদ থেকে পদত্যাগ করা বাংলাদেশ পার্টি চেয়ারম্যান খান রন মেম্বার মাহবুব খোকন মাহফুজা বেকম প্রফেসর হারুনুর রশিদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসিম আশরাফ যুগ্ম মহাসচিব শাকিল আহমেদ রাজা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাবেদ আক্তার দল থেকে পদত্যাগ করেছেন দু সালের আগস্টে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দে বিপিপির মহাসচিব এ আর এম জাফরুল্লাহ চৌধুরীকে দলের প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়